কেন তাদেরকে এই জাহান্নামে নামে নিয়ে যাওয়া হচ্ছে কেননা শয়তান তার পিছনে লেগে আছে সাবধান শয়তান তোমাকে আল্লাহর পথ থেকে বিমুখ করে জাহান নামের দিকে নিয়ে যাওয়ার জন্য ওয়াদা করেছে তুমি মনে রেখো তোমার পিছনে একজন শয়তান রয়েছে অবধারিত সব সময় সব সময় অল টাইম কেননা শয়তান এত ইবাদত করেছিল শয়তান ছিল জিন জিন আগুনের তৈরি ইবাদতের ইবাদত করতে করতে ইবাদতের পাওয়ারের কারণে ফেরেশতাদের সর্দার তাকে বানিয়ে দেওয়া হয়েছে এত ইবাদত করেছিল ফেরেশতাদের সর্দার যখন বানানো হয়েছিল আদম আলাইসলাম যখন সৃষ্টি করা হলো তখন একটাই হুকুম যে আদমকে শেষদা করতে হবে তখন এমনি সহংকার করেছিল একটা হুকুম অমান্য করেছিল একটা হুকুম অমান্য করার কারণে সে এত ইবাদত সব বাতিন। সে শয়তানের কাতারে লাঞ্ছিত বিতাড়িত অধিশাপ্তের কাতারে চলে গেল একটা হুকুম তুমি আর আমি দেখো কয়টা হুকুম অমান্য করছি একটা সেজদা শুধু দেয়নি তুমি আমি দেখো কয়টা সেজদা কাজা করেছি কয়টা সেজদা আল্লাহকে দিইনি তুমি আমি দেখো মসজিন আজান দিলে কি জামাতে যাই নামাজ পড়তে একটা সেজদা না দেওয়ার কারণ শেষ কাফের শয়তান এই যখন হয়ে গেল শয়তান তখন সে বলেছিল আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও কিয়ামত আচ্ছা তোকে দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত সময় যখন সময় দিয়ালো তখন শয়তান বলছে আপনার ইজ্জতের কসম আপনার সম্মানের কসম আমি সকল মানুষকেই পদভস্ট করবো ইবা দাম মুখলাসিন যার একনিষ্ঠ মুখলেস বান্দা তাদের বাদী। তখন আল্লাহ শেষ পর্যায়ে বলেছিলো লা আমলা আন্না আল্না জাহান্নাম মিম ক মিম মাং তাবিয়া ক মিন শয়তান তোর পদ যারা অনুসরণ করবে তোর মত যারা অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ কর চেল্লা আকিলুন আমিং শাজার মিং জাকুম ফামালি উন আমিন আলবুতুন যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন তারা তৃষ্ণাত হয়ে যাবে পেটে ক্ষুধা লাগবে খাবার লাগবে তখন তাদেরকে জাকুম ফল দেওয়া হবে যেই ফল কাটাযুক্ত ফল এত ক্ষুধা লেগেছে এত ক্ষুধা যখন সে জাকুম ফল না খাবে খিধার তারণাতে তখন এই গলাতে বেঁধে যাবে এই গলায় যখন বেঁধে যাবে তখন বলে পানি 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 যখন পানি বলে চিৎকার করবে তখন কে ঠান্ডা পানি দেওয়া হবে না তখন গরম পানি তাকে দেওয়া হবে কি বলছেন আল্লাহ ফাশার ইবুন আলাইহিমিন আল হামিম ফাশার ইবুন আশুরবালহিম যখন এই কাটা বেদে যাবে যাক্কুম ফল তখন পানি সাবে তখন আল্লাহ গরম টকবগে ফুটন্ত পানি দিবেন তখন উটের মতো সে খাবে তৃষ্ণাত্ম অবস্থায় গরম পানি খেয়ে নিবে যখন গরম পানি খেয়ে নিবে আর যাক্কুম ফল কাটা যুক্ত পেটের মধ্যে যখন পাক দিবে এবং গরম পানি যখন যাবে তখন পেট ফেটে একদম বের হয়ে যাবে নারী ভুরি সব এটা বের হয়ে যাবে গায়ের সামড়া সব ঝনছে পড়ে যাবে এটক ভয়ঙ্কর শাস্তি হবে তারপর কি বলেন আজ নুজুনহুম ইয়াউমদ্দিন এটাই ছিল তাদের আপায়ন কিয়ামতের মাঠে তাদেরই সামড়া ঝলছে যাবে তাদের রক্তমাংস খুলে পড়বে যারা সম্পদ জমা করে রাখত ও জামা যারা সম্পদ জমা রাখবে সংরক্ষণ করে রাখবে পুঁজি করে রাখবে তাদের জন্য কি হবে চামড়াগুলো পড়ে যাবে মাংসগুলো খসে খসে পড়ে যাবে এই যখন তাদের শাস্তি ভয়ানক শাস্তি উত্তপ্ত জাহান নামে তীব্র যখন আজাদ দিয়ে হবে চামড়া গুলো ঝলসে পড়ে যাবে রক্ত পোষ যখন খান হবে এই শাস্তি দেখে জান্নাতি ব্যক্তিগুলো দেখবে সে এদের কি অবস্থা হচ্ছে তখন জান্নাতি ব্যক্তিগুলো ওই জাহান্নাই ব্যক্তিকে বলবে আপনাদের কেনই অবস্থা ফি জান্নাতি এত সালুন আনিল মুজরিমের জান্নাতি ব্যক্তি জাহান্নামকে দেখে বলবে তোমাদের এই কেন অবস্থা তোমরা কেন এই জাহান নামে এলে তারা সরাসরি উত্তর দিবে কলু লামনাকু মিনাল মুসল্লিম আমরা মুসল্লি ছিলাম না তার মানে যারা নামাজ পড়েন তাদেরকে সাকর নামক জাহান নামে নিক্ষেপ করা হবে তারপরে কি জন্য তারা সাঁকর নামক জাহান নামে মিস্কিন তারা মিস্কিনদেরকে অভাবী গরিব ফকির মিসকিনকে খাবার দিত না এই কারণে আর কি কারণে না মানুষের গিবত করত সমালোচনা করত একে অপরের দোষ উদ্ভাটন করত। এই জন্য অকুন্া বিয়া উমিদ্দিন পরকালকে মিথ্যা মনে করতো বললাম এক নামাজ যে ব্যক্তি পড়ে না দুই মানুষকে খাদ্য খাওয়াই না তিন মানুষের গিবত করে সমালোচনা করে চার যা পরকালকে যারা বিশ্বাস করতো না এই চারটা গুণ যার ভিতর থাকবে সে সাগর নামক জাহান নামে নিক্ষেপ হবে যারা মোমিনদেরকে কষ্ট দিবে নির্যাতন চালাবে তাদেরকে আল্লাহ জাহান নিক্ষেপ করবেন এই অবস্থায় যদি মারা যায় সুম্মালামিয়া তুবু ফালাম আদাবু জাহান নামা তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে ওয়ালহুম আজাবুল হারিক দগ্ধ করা যন্ত্রদ আজাবের ভিতর নিক্ষেপ করা হবে কাদের যারা মোমিনদেরকে কষ্ট দেয় এই যুবক তোমাকেই বলছি আজকে ক্ষমতার জোর আছে পাওয়ার আছে এর জন্য তুমি মানুষকে অন্যায়ভাবে হত্যা করছো তোমার নেতা তোমাকে বলেছে ওই ওই নেতার দলকে পিটাতে হবে ওই যুবককে পিটাতে হবে আমার সমস্যা দলের ভিতর তুমি তাকে রাতে রাতে হত্যা করেছো তোমার ক্ষমতা আছে তুমি তাকে জোর মেরেছো তোমার ক্ষমতা আছে তুমি তাকে লাথি দিয়ে পিটিয়েছো শুনে রাখো ওই ব্যক্তি যদি মুমিন হয় তোমার জন্য বিপদ তোমার জন্য জাহান্নাম ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত মুমিন পুরুষ এবং মুমিন নারীকে যারা অত্যাচার করবে নিপীড়ণ করবে জুলুম করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম তুমি সাবধান আসকে ক্ষমতার জোর আছে বলে তুই মানুষকে পিটাচ্ছ মানুষকে হত্যা করছ মানুষকে মুখের ভাষায় গালিগালাজ করছ মুখ দিয়ে মানুষকে অহংকারকারী কথা বলছ সাবধান হয়ে যাও আম্মা মান খাফাত মাওয়াজিনু ফাউম্মু হাওয়া যার নেকির পাল্লা কিয়ামতের মাঠে হালকা হয়ে যাবে সে হাবিয়া নামক জাহান্নামে যাবে ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহা নফসা হাওয়া ফাইনাল জান্নাতাহি ওয়াল মাআওয়া ভয়ে কিয়ামতের মাঠে দাঁড়ানোকে ভয় করে এই নফস থেকে অন্যায় কাজ থেকে বিরত থেকেছে জান্নাতা মাওয়া মাওয়া সে যাবে নামক জান্নাতে কি বললাম কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে আমি এক পাপি বান্দা কিভাবে দাঁড়াবো এত পাপ করেছি এত জেনা করেছি এত অন্যায় করেছি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো নামাজ পড়ি না রোজা করি না হস্তানে কিভাবে দাঁড়াবো এই অন্যায় এত পাপ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে এই নফসটাকে যে পাপ থেকে বাঁচাতে পারবে সেই যাবে কোনোই পথ নাই যাহার নাম উৎপেতে আসে রয়েছে আপনাকে ধরার জন্য এতগুলো কথা বললাম খুদ মাদানিয়া খুদ মুহাম্মাদিয়া মোহাম্মদিয়া কোরআন হাদিস সঞ্চয় ইসলামী ফিখ কোরআন এই পাঁচটা কিতাব আমার সামনে নিয়ে সব কিছু নোট করে আজকে এই বক্তব্য দিলাম এতগুলো পাঁচটা বই আমি নোট করে যে বক্তব্য দিলাম এই জাহান নাম সম্পর্কে এখন আপনারাই বলুন আপনি কি বুঝলেন আর আমি কি বুঝালাম এখন আপনি বলেন যে জাহান নামে আপনারা কে কে যাবেন হাত তোলেন জাহান নামের এই ভয়ঙ্কর আজাবের কথা জাহান নামী ব্যক্তি কেমন হবে জাহান নাম কেমন হবে এই আলোচনা শুনে এখন আপনারাই বলেন কে কে জাহান নামে যাবেন একটু হাত তোলা দেখতে চাই তোলেন হাত একজনও একজন একজনও যাবেন না অথচ জাহান নাম দুধ পেতে রয়েছে আপনাকে ধরার জন্য তখনই ধরবে যখন নিঃশ্বাসটা বের হয়ে যাবে জাহান নামে যদি না যেতে চান পাঁচ নামাজ আমাদের সে পড়ুন ধারণ সম্পদ ত্যাগ করুন হালাল খাদ্য গ্রহণ করুন স্ত্রীকে মেয়েকে পদ্মা করান আল্লাহর পথে ফিরে আসুন বাঁচতে পারবেন না নিঃশ্বাসটা বের হলে বাঁচতে পারবেন না সাবধান